একটা উত্তর যদি ভুল হয়ে যায় তাহলে সব পুরস্কার সর্বপ্রথম প্রশ্ন দেওবন মাদ্রাসা সালের মধ্যে নির্মাণ করা শত সাল বানানি হয়েছে আর কি আঠারোশ্টি মনে হয় না পুরা কনফার্ম লাগব পুরা কনফার্ম কোয়া লাগবো যে উত্তর পুরা ঠিক নেই বা কিটা আঠারোশো ছষট্টি পুরা কনফার্ম নেই জি কনফার্ম কনফার্ম মার্শাল্লাহ আঠারোশো ছষট্টি উত্তর সঠিক হয়েছে এক নম্বর প্রশ্নের উত্তর সঠিক হয়েছে আবার হয়েছে বারোটা প্রশ্ন দেখা যাক আপনার সময় থাকতে থাকতে উত্তর দিলেছেন দুই নম্বর প্রশ্ন ইয়ে থাকলো যে আসামের মধ্যে সর্বপ্রথম মসজিদ কোন জায়গার মধ্যে বানানো হয়েছে আপনার টাইম শুরু

আপনার উত্তরটা একদম সঠিক হয়েছে আর টাইম পুরো হওয়ার আপনি উত্তর দিলেই সেন এর পরের প্রশ্ন আপনার লাগিন যে কোন সাহাবির লকব জিন নুরাইন দেওয়া হয়েছিল ও উত্তরটা দিন আপনার সময় শুরু এখন থেকে সঠিক উত্তর কিতা দেওয়া হইব হজরত কোন সাহাবি যাৰ কাৰণে উত্তৰটা আপোনাৰ একদম সঠিক হৈছে

মাৰচালটা যদি দেখা যায় সঠিক উত্তৰ হৈ যায় পুৰস্কাৰ ভাগিলা কিন্তু এখন কোৰ প্ৰশ্ন সঠিন প্ৰশ্ন আহিব লাষ্টৰ যা সময় সাঁচাৰ তাৰ সঠিক প্ৰশ্ন আহল আমরার নবী হজরত মোহাম্মদ মুস্তুফা সাল্লাহ আলহি ওসাল্লাম ওর মেয়ে সন্তান কয়জন আসলে সাইডজন সাইডজন নাম কিতা কিতা নাম তারা একজনের নাম আপনার জয়নব একজনের নাম উম্মে কুলসুম একজনের নাম রুকাইয়া একজনের নাম ফাতিমা মাসাল্লাহ একদম সঠিক উত্তর হয়েছে সময়ের আগে উত্তর হয়ে যায় গিয়া দশ বারো সেকেন্ড থাকতে শেষ হয়ে যায় উত্তর তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে এরপরের প্রশ্ন ইয়ে দেখলো কোরআনে করিমের মধ্যে আম্মা ফারা তিরিশ ফারা বাদে এমন কোন সুরা আছে যে সুরা এক রুকিও শেষ হয়ে গেছে গিয়া দুই রুকু সিফ এক রুকু কিন্তু আম্মা ফারাত তো প্রায় লাস্টে দিয়ে গিয়া প্রত্যেক সুরাও এক রুকিও শেষ হয়ে যায় কিন্তু উনত্রিশ থেকে লইয়া এক পর্যন্ত এর মধ্যে কোন সুরা আছে যে সুরার মধ্যে রুকু মাত্র একটা আছে

বহুত চুচিয়া বহুত চিন্তা কৰিয়া দিবা আৰু last একো কোনো সময় নাই। মন কৰিলেও এক ডেৰ মিনিট সময় দিব পাৰিব সঠিক উত্তৰ দিবৰ লাগে। আৰু যদি সঠিক উত্তৰ হয় না, তাহলে পুৰস্কাৰো পাইছা না, কিচ্ছু নাই আপোনাৰ। last ৰ প্ৰশ্ন পৃথিবীর আছিলে পৃথিৱীৰ মধ্যে সুটো কি ছোট পাখিৰ নাম কি তা? sorry হৈছে না। ভালা কৰি চুচিয়া কইন এই পাখিৰ নাম কিতা।

ভালো করে শুনছেন পাঁচ হাজার টাকার প্রশ্ন last প্রশ্ন একটু আইডিয়া দেব কেন আইডিয়া তো কইলাম যে ফাঁকিয়ে সেকেন্ডের মধ্যে সবার প্রায় ডাকনাদি বাড়ি মারতে পারে বা ওলা স্পিড এই ফাঁকির একদম ছোট ফাঁকি এই ফাঁকির নাম কিটা

সঠিক উত্তর হই হামিং হামিংバード এই পাখির নাম পাখির নাম কি দা হামিংバード এটা জানা আছে নি সময় ইন একটু এখন ক্লিয়ার মন পড়ছে যি জি এখন ক্লিয়ার মন পড়ছে যাও তোরটা সঠিক হইছে না যার কারণে আপনি পড়াই জার্মানি উইসেন নাইস কো পড়াই